আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আদনান প্রপার্টি 100K চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনের 28 নং ওয়ার্ড সংলগ্ন আফারখোলা বাজার সংলগ্ন একটি 2.5 কাঠা জমির উপরে দোতলা কমপ্লিট একটি বাড়ির সন্ধান দিব। তো আপনারা আমার সামনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আজকের সেই কাঙ্ক্ষিত বাড়িটি। তো এইখানে হচ্ছে মোট 2.5 কাঠার থেকে সামান্য একটু কম পরিমাণ জায়গা এবং দোতলা কমপ্লিট এবং পাঁচতলা ফাউন্ডেশন। আর বাড়িতে আসার জন্য এখানে 8 ফিটের একটি রাস্তা বিদ্যমান আছে এবং বাড়িটি কিন্তু মেন রোডের পাশেই একটি প্লট পরেই বাড়িটির অবস্থান। তো আমার সামনে আপনারা যেই অংশটা বা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আফারখোলা বাজার। এই রোডটি কিন্তু সোজা তিতারকুল টু হারিনাল টু তিতারকুল রোড সংযোগ সড়ক। এটি এই রোডটি সোজা একদম আমাদের জয়দেবপুর রেল স্টেশন অর্থাৎ রাজবাড়ি এবং কোর্ট সংলগ্ন যে রোডটি, এই রোডটি কিন্তু সোজা গাজীপুর চৌরাস্তার সাথে সংযোগ রোড। তো চলেন আমি আপনাদেরকে বাড়িটি দেখাই, বাড়ির ভিতরের অংশটা দেখাই, আপনারা দেখতে পারবেন। এই বাড়িটিতে বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে প্ল্যান পাস নেওয়া আছে এবং বাড়িটি কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এবং দোতলা কমপ্লিট করা। বাড়িটি হতে বর্তমানে রানিং ভাড়া আসতেছে 12,000 টাকা। বাড়িটি নিচতলা শুধুমাত্র ভাড়া দেওয়া এবং দ্বিতীয় তলায় মালিক বর্তমানে নিজেই থাকেন। তো বাড়িটিতে তিতাস কর্তৃক বৈধ গ্যাস আছে এবং বাড়িতে কারেন্ট এবং নিজস্ব পানির ব্যবস্থা আছে, সাবমার্সিবল দ্বারা নিজস্ব পানির ব্যবস্থা আছে। তো আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনে ভালো একটি পজিশনে, মোটামুটি ভালো একটি পজিশনে কমপ্লিট একটি বাড়ি খুঁজতেছেন, তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে আশা করি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে শুরুতেই বলে দিই, বাড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 98 লক্ষ টাকা। এখানে আমি আবারও বলি একটুখানি আপনাদের সুবিধার্থে, বাড়িতে উক্ত বাড়িটি 2.5 কাঠা থেকে সামান্য একটু কম পরিমাণ জায়গার উপরে নির্মিত এবং উক্ত বাড়িটি দোতলা কমপ্লিট করা, পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া, প্ল্যান পাস সহ। বাড়িটিতে তিতাস কর্তৃক বৈধ গ্যাস আছে এবং বাড়িটি হতে বর্তমানে মালিকের ফ্ল্যাটটি বাদ দিয়ে রানিং ভাড়া আসতেছে 12,000 টাকা। এবং বাড়িটি হচ্ছে আফারখোলা বাজার সংলগ্ন, অর্থাৎ আপনারা যারা রাজবাড়ি মাঠ চিনেন, গাজীপুর রাজবাড়ি মাঠ অথবা গাজীপুর জজকোর্ট থেকে একটু সামনে হচ্ছে হারিনাল বাজার, হারিনাল বাজার থেকে সামান্য একটু সামনে হচ্ছে আফারখোলা বাজার। এখানে আমি নীল চিহ্ন দ্বারা মার্ক করেছি। বাড়িটি কিন্তু মেন রাস্তা থেকে একটি প্লট পরে বাড়িটির অবস্থান। তো আপনাদেরকে আরও একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে উক্ত বাড়িটির অবস্থান যেখানে তার পাশে হচ্ছে, তার প্রথমে হচ্ছে একটি প্লট। এই প্লটটিতে বর্তমানে 2টি দোকান করা আছে। ভবিষ্যতে এরকম শোনা গেছে যে এখানে রোড প্রশস্ত করা হবে আরও বেশি। তো রোড প্রশস্ত করা হলে এই বাড়িটি কিন্তু ফ্রন্টে চলে আসবে, তখন একদম মেন রোডের সাথে চলে আসবে। তো তখন এইখানে দোকান করে ভাড়া দেওয়া যাবে। এটি হচ্ছে একটি পজিটিভ নিউজ, অর্থাৎ এটি শোনা যাচ্ছে বর্তমানে। এই রোডটি কিন্তু সরাসরি ঢাকার সাথে গিয়ে মিলিত হবে। এই রোডটি তিতারকুল হয়ে ওইখানে পুবাইলে গিয়ে পুবাইল থেকে উত্তরের দিকে চলে যাবে। তো এটি আসলে না বললেই নয়, এই কারণে বললাম। তো আপনারা দেখেন এই বাড়িটি গাজীপুর চৌরাস্তা থেকে কতটুকু দূরত্ব অবস্থিত, এটি আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধা মতো। আর এই লাল মার্ক করা চিহ্নটি হচ্ছে বাড়িটির অবস্থান, আর এটি হচ্ছে রাজবাড়ি মাঠ। তো চলেন এখন আমি আপনাদেরকে এই রেলগেট হতে একদম উক্ত বাড়ি পর্যন্ত রিক্সা দিয়ে নিয়ে যাব এবং এখানে আশেপাশে যে কী আছে সেইগুলোর সম্পর্কে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। জয়দেবপুর স্টেশন হয়েছে ওই পাশে, রেলগেট থেকে এটা হয়েছে রাজবাড়ি রোড। রাজবাড়ি রোড হয়ে সোজা এই রোডের উপরেই, মেন রোডের উপরে হয়েছে ওই বাড়িটার অবস্থান। তো চলেন এই রোড ধরে সোজা যাইতে হবে। সোজা গেলে 10 টাকা অটোরিক্সা ভাড়া লাগে, আর হাইটে গেলে যদি আপনার মানে মূল কথা হচ্ছে যাইতে
এইখান থেকে রেল এই যাদবপুর স্টেশন থেকে 10 মিনিট সময় লাগে যাইতে নাট থেকে 10 মিনিট সময় লাগে আর এটা কিন্তু হচ্ছে রাজবাড়ি রোড একটু সামনে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাজবাড়ি মাঠ যেটা বলে গাজীপুর রাজবাড়ি মাঠ ওটা দেখাইতেছি সদর থানা পুলিশ সুপারের কার্যালয় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়টা গাজীপুর জসকোট এটা হচ্ছে জসকোট আর তার বিপরীত পাশে হচ্ছে রাজবাড়ি মাঠ এটা হচ্ছে সে রাজবাড়ি মাঠ এই রাজবাড়ি মাঠ থেকে বাড়ির দূরত্ব মাত্র হচ্ছে 10 মিনিট এটা হচ্ছে গাজীপুর সরকারি মহিলা কলেজ এটা হচ্ছে সরকারি মহিলা কলেজ আর এটা সাহেবিতি রোডে চলে গেছে মাধববাড়ির দিকে আর আপনারা হচ্ছে সরাসরি এই রেলগেট থেকে এই রোডটা ধরেই একদম সোজা রেলগেট থেকে যাইতে রোড ফ্রি থাকলে যাইতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে আর এইটুকু দূরত্বে হচ্ছে বাড়িটির অবস্থান হচ্ছে জোরপুকুর পার এটারে জোরপুকুর পার বটতলা এটা এখানে হচ্ছে দুই রাস্তার মোড় এইটা ডানে চলে গেছে হারিনালের দিকে আর বামে হচ্ছে উত্তর ছায়াবিতি তো আপনারা যারা ওই বাড়িটির দিকে আসবেন তারা হচ্ছে ডানের রোডটা ধরে আসবেন এটা এই হারিনালের দিকে চলে গেছে জান নাকি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আশেপাশে যে বর্তমান যে গাজীপুরের যে চিত্রটা সেটা আপনাদেরকে বাস্তবে বোঝানোর জন্য এই পুরা রাস্তার রোডের ভিডিওটা আমি দিচ্ছি বাস্তব চিত্রটা দেখানোর জন্য মাত্র তো জোরপুকুর পার করলে এই যে আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটি বলে বোর্দা এটা বলে বোর্দার ঢালের পরে হচ্ছে হারিনাল বাজার এবং হারিনাল বাজারের পরে হচ্ছে লাগালি এবং লাগালিয়ার পরে হচ্ছে আবারখোলা তো এটা হচ্ছে বোর্দার ঢাল হ্যাঁ বোর্দার ঢালের পরে হচ্ছে হারিনাল বাজার এটা বোর্দা বড় মসজিদ বলে এটাকে বোর্দা কেন্দ্রীয় জামে মসজিদ নিজস্ব
বাজার পরেই কিন্তু হরিনাল বাজার। এটা হচ্ছে হরিনাল বাজার, হরিনাল মোড়, চার রাস্তার মোড় এটা। এই আর এটা হচ্ছে বাজারটা, হরিনাল বাজার হচ্ছে এটা। আর হরিনাল বাজার থেকে বামে এসে গেছে আমতলি বা ওই মার্তার দিকে, এই যে বামের রোডটা, আর সোজা চলে গেছে হইল লাগালিয়া, লাগালিয়া এবং তারপরে হচ্ছে আভারখোলা। তো আভারখোলা মেন রাস্তার উপরেই কিন্তু বাড়িটা, বুঝলেন বাড়িটির অবস্থান। এই মুহূর্তে আছি হচ্ছে হরিনাল বাজার ক্রস করলাম, আর হরিনাল বাজার ক্রস করেই এই সামনে যে হলুদ কালার যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হচ্ছে এই লাগালিয়া মোড়। লাগালিয়ার পরেই আভারখোলা বাজার, আভারখোলার বাজারের উপরেই হচ্ছে ওই বিল্ডিংটির অবস্থান, দোতলা ভবন, আড়াই কাঠা জায়গার উপরে দোতলা বিল্ডিং, পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া। লাগালিয়া ক্রস করে এখন যাচ্ছে হচ্ছে আভারখোলার দিকে, আর এই রোডটা কিন্তু সোজা তিতারকুলের দিকে চলে গেছে। তো আমরা তিতারকুল পর্যন্ত যাব না, হরিনালের পরে লাগালিয়া রোডের পরে হচ্ছে এই আমরা বর্তমানে এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আভারখোলা, আভারখোলা বাজার। আর বাজারেই হচ্ছে এই মেন রাস্তার উপরে হচ্ছে ওই বিল্ডিংটির অবস্থান, এটাই হচ্ছে সে জায়গা। চলেন আপনাদেরকে ভালোভাবে বাড়িটিও দেখাবো।